চলছে 2026 বিশ্বকাপ বাছাই পর্বের লড়াই। দক্ষিণ আমেরিকা অঞ্চলের নিজেদের খেলা প্রথম চার ম্যাচের মধ্যে কেবল দুটিতে জয় পেয়েছে ব্রাজিল। দুই জয় নিয়ে আর্জেন্টিনা ও উরুগুয়ের পরে কনমেবল অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে আছে সেলেসাওরা। চার ম্যাচে ব্রাজিলের অর্জন 7 পয়েন্ট। ফিফার এ মাসের উইন্ডোতে আবারও মাঠ নামছে ব্রাজিল। আগামী 17 নভেম্বর থেকে শুরু হবে ব্রাজিলের যাত্রা। 17 নভেম্বর বাংলাদেশ সময় ভোর 6টায় ব্রাজিল মাঠে নামবে কলম্বিয়ার বিপক্ষে। কলম্বিয়ার মাঠেই খেলতে হবে সেলেসাওদের। 2026 বিশ্বকাপ বাছাই পর্বে কনমেবল অঞ্চলের পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে আছে কলম্বিয়া, যারা চার ম্যাচে অর্জন করেছে 6 পয়েন্ট। ফিফার এই আন্তর্জাতিক বিরতির আগে বেশ কয়েকটি ইঞ্জুরি ব্রাজিল দলকে চাপে রেখেছে। এই বিরতিতে ব্রাজিলকে মুখোমুখি হতে হবে আর্জেন্টিনারও। তবে আর্জেন্টিনার বিপক্ষের ম্যাচের আগে কলম্বিয়ার বিপক্ষেও পরীক্ষা দিতে হবে সেলেসাওদের। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সবশেষ পরিসংখ্যান তেমনটাই জানান দিচ্ছে। ফিফার সবশেষ উইন্ডোতে ব্রাজিলের 1-1 ড্র। এবার কলম্বিয়ার বিপক্ষের ম্যাচের আগে তেমনই এক পরিসংখ্যান ব্রাজিলকে চাপে ফেলে দিয়েছে। সবশেষ 5 দেখায় কলম্বিয়ার সঙ্গে ব্রাজিলের জয় কেবল 2টিতে, 3টি ম্যাচে ড্র। কলম্বিয়া কোনো ম্যাচ না জিতলেও ব্রাজিলকে রুখে দিয়েছিল 3বার। ব্রাজিল এই 5 ম্যাচ থেকে জয় পেয়েছে কেবল 2টি ম্যাচে, যার মধ্যে সবশেষ জয়টা 2021 সালে। তাই বিশ্বকাপ বাছাই পর্বের এবারের আসরীয় কলম্বিয়ার বিপক্ষের ম্যাচটা কলম্বিয়ার মাটিতে ব্রাজিলকে পরীক্ষায় ফেলতে পারে।